পৌরসভায় জজনগর কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 5 শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। প্রতিবছরের মতো চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছ্যাঙ্গারচর পৌরসভার জজনগর কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ছ্যাঙ্গারচর পৌরসভার সাবেক মেয়র আলহাজ রফিকুল আলম জজের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রমের পক্ষে ছ্যাঙ্গারচর পৌরসভার 5 শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার 25 জানুয়ারি দুপুরে ছ্যাঙ্গারচর পৌরসভার জজনগর কল্যাণ ট্রাস্ট প্রধান কার্যালয় প্রাঙ্গণে সাবেক মেয়র আলহাজ রফিকুল আলম জজের পক্ষে আওয়ামী লীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে পৌরসভার প্রায় 5 শতাধিক দরিদ্র পরিবারের হাতে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় আলহাজ রফিকুল আলম জজ ভিডিও কলে সবাইকে শুভেচ্ছা জানান ও বক্তব্য রাখেন। খাদ্য সহায়তা প্যাকেটের মধ্যে 3 কেজি আটা, তেল, চিনি, ডাল, মুড়ি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ছিল। এ সময় ছ্যাঙ্গারচর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু, জজনগর কল্যাণ ট্রাস্টের সুপারভাইজার মাহফুজুর রহমান মিরাজ প্রমুখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা নিতে আসা পৌরসভার বাগবাড়ির দরিদ্র পরিবারের 62 বছর বয়সী সুফিয়া বেগম ও 70 বছর বয়সী সালেহা বেগম বলেন, প্রতিবছর রমজান, কোরবানি, ঈদ সহ বিভিন্ন সময়ে মায়া সাহেবের পক্ষ থেকে মেয়র জজ সাহেব আমাদের খাদ্য সহায়তা দিয়ে থাকেন। করোনা সময়েও আমাদেরকে 5 কেজি চাল, ডাল, 2 কেজি তেল, লবণ, আলু, চিনি সহ অনেক খাদ্য দিয়েছে। মায়া সাহেব খুবই ভালো মানুষ, তার সময় আমরা অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি। মেয়র জজ সাহেব তার ট্রাস্টের পক্ষ থেকে সবসময় আমাদের পাশে ছিলেন। আজকেও আমাদেরকে খাদ্য, আটা, তেল, চিনি, ডাল, মুড়ি দিয়েছে। আমরা মায়া সাহেব আর জজ সাহেবের জন্য দোয়া করি। সাবেক মেয়র আলহাজ রফিকুল আলম জজ তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম, ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন দীপু চৌধুরীর পক্ষে আজকে জজনগর কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে পৌরসভার প্রায় 5 শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। আমি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থেকে আপনাদের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাব। আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নেই, কোনো পিছু টান নেই। আপনারাই আমার পরিবার, আপনাদের সাথে থাকাই আমার জীবনের আনন্দ। আজীবন আপনাদের সেবা করে যেতে চাই। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, জনগণের সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে। কেননা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকবে, আর মায়া ভাই এমপি মন্ত্রী হলে মতলবের মানুষ ভালো থাকবে এবং এলাকার উন্নয়ন হবে। Thank you.